আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুজির রসবড়া। তাহলে চলুন শুরু করা যাক সুজির রসবড়ার পুরো প্রস্তুত প্রণালী। চুলা মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি রসবড়া বানানোর জন্য, আর দিয়ে দেবো 2 কাপ দুধ। আপনারা গুঁড়া দুধও গুলিয়ে নিতে পারেন, তাছাড়া গরুর দুধও দিয়ে বানাতে পারেন। তারপর দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ, আর দিয়ে দেবো 1/2 কাপ নারিকেল, ফ্রেশ নারিকেল কুড়ানো। নারিকেলটা যদি কেউ খেতে না চান সেই ক্ষেত্রে কিন্তু স্কিপ করে নিতে পারেন। চুলা আঁচ বাড়িয়ে দিয়ে 2টা ফুটা পর্যন্ত অপেক্ষা করব। 2টা বলক চলে এসেছে, এখন দিয়ে দেবো 1 কাপ সুজি। আমি এই রসবড়াটা বানানোর জন্য 1 কাপ সুজি নিয়েছি। এখন সুজিটাকে নেড়ে মিশিয়ে নিতে হবে দুধ নারিকেলের সাথে। এই সুজিটাকে আমি আরও কিছুক্ষণ জাল করব। 2 থেকে 3 মিনিট জাল করার পর এটা একটা দলা হয়ে গিয়েছে। রসবড়ার জন্য আমার ডোটা রেডি। এখন আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। রসবড়ার জন্য ডোটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। এই ফাঁকে আমি রসটা তৈরি করে নেব। চুলা মধ্যে আমি একটা হাঁড়ি চড়িয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো 1 কাপ পানি, 3টি এলাচ, 1 কাপ চিনি। পানির সাথে চিনিটাকে মিশিয়ে দেব। এখন একটা পাতলা শিরা তৈরি করে নেব। রসবড়ার জন্য শিরাটা আমার রেডি। এখন আমি চুলাটা অফ করে দেব। বাটির মধ্যে যে ডোটা নিয়েছিলাম ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে, হালকা গরম আছে, আর হাতের মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি। যখন আমি ডোটাকে মাখাবো তখন কিন্তু আর হাতের মধ্যে লেগে যাবে না। ডোটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। ডোটা আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি রসবড়াটা বানিয়ে দেখাই। প্রথমে আমি এই ডো থেকে অল্প পরিমাণ নিয়ে হাত দিয়ে একটু গোল করে নেব, একটা বলের শেপ করব। তারপর 2 হাতের তালু দিয়ে এটাকে গোল করে নিতে হবে। এই যে সবার বাসায় এই ছাঁচনিটা আছে, এটাকে ডিজাইন করার জন্য আজ আমি কোনো ছাঁচ ব্যবহার করব না, আমি এই ছাঁচনি দিয়ে ডিজাইনটা করব। এই ছাঁচনির উপরে এটাকে রেখে হাত দিয়ে প্রেস করব। প্রেস করে নিয়েছি, এখন আমি উঠিয়ে দেখাই। এই যে সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। কারো হাতের কাছে যদি ছাঁচ না থাকে তাহলে কিন্তু এভাবেও ডিজাইনটা করে নিতে পারবেন, আর কারো কাছে যদি ছাঁচ থাকে সেক্ষেত্রে কিন্তু ছাঁচ দিয়েও বানিয়ে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো রসবড়া বানিয়ে নেব। সবগুলো রসবড়া আমি বানিয়ে নিয়েছি। রসবড়াগুলো ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি 1-1 করে দিয়ে দেব। দিয়ে দিয়েছি, চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এখন কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করেছি আর তার মধ্যে কিন্তু বড়াগুলো উপরে চলে এসেছে। এখন আমি এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে চুলার আঁচ মিডিয়াম করে আমি ভেজেছি আর ব্রাউন কালার চলে এসেছে। সবগুলো বড়া আমি একটা ছাঁচনির মধ্যে নিয়ে নেব। বড়াগুলো আমি ছাঁচনির মধ্যে নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে ছাঁচনিটা একটু ধরে রাখবো, তাহলে যে এক্সট্রা তেলটা আছে সেটা কিন্তু কড়াইয়ের মধ্যে চলে যাচ্ছে। এখন যে শিরাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি এই বড়াগুলো সরাসরি তেল থেকে উঠিয়ে শিরার মধ্যে দিয়ে দেব। শিরার মধ্যে দিয়ে স্পেচালাটা দিয়ে এগুলোকে মিশিয়ে দিতে হবে শিরার সাথে। পরের বড়াগুলো আমি সেম প্রসেসে ভেজে শিরার মধ্যে এভাবেই দিয়ে দেব। তারপর এগুলোকে পরিবেশন করে নেব। সবগুলো রসবড়া আমি পরিবেশন করে নিয়েছি, আর দেখুন এটা কতটা রসালু। এই যে উপরটা ক্রিস্পি আর ভিতরটা জুসি। আশা করছি আমার এই রসবড়া রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আজ আমি আপনাদের জন্য মজার একটি পিঠার রেসিপি নিয়ে এসেছি, আর এই পিঠাটার নাম হয়েছে নারিকেলের তেলে ভাজা পুলি পিঠা। আর এই পিঠাটা কিন্তু শীত গরম যে কোনো সময়ে বানিয়ে খেতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। পিঠা বানানোর জন্য এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। এখানে কিন্তু আটার পরিবর্তে ময়দাও ইউজ করতে পারবেন। পিঠার ভিতরে পুরের জন্য আমি এখানে 1টা নারিকেলকে কুড়িয়ে নিয়েছি। আর নেবো চিনি। চিনি আমি 1/2 কাপ নিয়েছি, এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিতে পারবেন। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই পিঠাটা বানাবো। পিঠার ডোটা বানানোর জন্য চুলার মধ্যে আমি একটা পাতিল বসিয়ে পাতিলের মধ্যে পানি দিয়ে পানিটাকে গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ। এখন অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ফুটে উঠেছে, এখন দিয়ে দেবো আটা। পানিটা ফুটে ওঠার পরে আটাটা দিয়ে দিতে হবে। তারপর আর ঢাকটা দিয়ে ঢাকবো না, এভাবে 2 থেকে 3 মিনিট রেখে দেব।
চুলো আছে মিডিয়ামে আছে, 2 থেকে 3 মিনিট অপেক্ষা করেছি। এখন আমি একটা হাতল দিয়ে আটাটাকে পানির সাথে মিশিয়ে দেব। 1 কাপ আটার সাথে কিন্তু 1 কাপ পানি দিতে হবে। চুলো রসটা আমি একদম কমিয়ে দিচ্ছি। পিঠার জন্য ডোটা আমার রেডি। এখন এই ডোটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব। পিঠা বানানোর জন্য কাইটাকে আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। এই ফাঁকে পুরটা বানিয়ে নেব। দিয়ে দেব 3টি দারচিনির টুকরা, 4টি এলাচ আর 1 কাপ নারকেল কুড়ানো। তারপর দিয়ে দেব 1/2 কাপ চিনি। চিনি, নারিকেল আর এলাচ সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা গলে গিয়েছে আর চিনি থেকে কিন্তু দেখুন পানি ছেড়েছে। এই পানিটাকে এখন আমি শুকিয়ে নেব। চুলোর আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে ভাজা ভাজা করে নেব। পুরটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পুরটাকে নামিয়ে নেব। পিঠা বানানোর জন্য কাইটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখনও কিন্তু গরম আছে, হাত দিয়ে ধরার মতো গরম আছে। এই অবস্থায় আমি একটা ডো বানিয়ে নেব। পিঠা বানানোর জন্য ডোটা আমার রেডি। এখন আমি পিঠাটা আপনাদেরকে বানিয়ে দেখাবো। পিঠা বানানোর ডো থেকে আমি এখানে অল্প পরিমাণ নিয়ে নিয়েছি আর এটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। তারপর এই যে গোল করব, একটা বলের শেপ দেব। হাত দিয়ে প্রেস করে এটাকে চ্যাপ্টা করে দিয়েছি। উপরে কিছু আটা ছিটিয়ে দিয়েছি। এখন একটা বেলি দিয়ে বেলে নেব। পিঠা বানানোর জন্য রুটিটা আমি বেলে নিয়েছি আর নিয়ে নেবো একটা ছাঁচ। এটা পিঠা বানানোর ছাঁচ আর এই ছাঁচটা কিন্তু মার্কেটের কুকারিসের দোকানে অ্যাভেলেবেল পাবেন। এখন আগে থেকে ভেজে রাখা নারিকেলের পুরটা দিয়ে দেব। পুরটা কিন্তু অল্প করে দিতে হবে, বেশি করে দেওয়া যাবে না, নাহলে কিন্তু এটা যখন আমরা তেলে ভাজবো পুরটা ফেটে বের হয়ে যাবে। এখন আমি যেটা করব, ছাঁচটা ধরে এই যে ফোল্ড করে দেব। ফোল্ড করে দিয়ে এই জায়গাটায় প্রেস করব। তারপর দেখুন রুটিটা আলাদা হয়ে যাচ্ছে। আলতো হাতে এটাকে খুলে নিতে হবে। এই যে একটা বানিয়ে নিয়েছি, এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি, এখন আমরা এই পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো ভাজার জন্য চুলার মধ্যে ফ্রাই প্যান দিয়ে তেল দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দেব। তেলটাকে কিন্তু বেশি গরম করে নেওয়া যাবে না। একে একে করে পিঠাগুলি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি। এখন আর নাড়াচাড়া দিতে যাব না, কিছুক্ষণ এভাবেই রেখে দেব। 2 থেকে 3 মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম আর এগুলো কিন্তু ফুলে উঠেছে। উল্টিয়ে দেব, একটা একটা করে উল্টাতে হবে। আর চুলোর আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম রেখে যদি এই পিঠাগুলো আমরা ভাজি তাহলে কিন্তু সুন্দর ক্রিস্পি হবে। সবগুলো পিঠা আমি উল্টিয়ে দিয়েছি। এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিট ভেজেছি আর দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। আমি আপনাদের কুঠিয়ে দেখাই। এই যে নিয়ে নেব একটা কিচেন টিস্যুর উপর, তাহলে এক্সট্রা তেলটা কিন্তু স্যুপ করে নেবে। দেখলেন তো কত সহজভাবে নারিকেলের তেলে ভাজা পুলি পিঠা তৈরি করা যায়। পুলি পিঠাগুলো আমি পরিবেশন করে নিয়েছি। এটা কিন্তু শীত গরম লাগে না, যে কোনো সময় আমরা বানিয়ে খেতে পারবো। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।